হ্যালো ভিওর্স আজকে আমরা মধুমুটি ইনকুবেটার এর পক্ষ থেকে শিখে নেব ফুল অটোমেটিক এগ ইনকুবেটার কিভাবে তৈরি করতে হয় তো এটি শিখতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি তো চলুন আমরা শুরু করি বন্ধুরায় এটাই একটা তিনশো ডিমের সেটার এক ইনকুবেটার অর্থাৎ ডিম ফোটানো ইনকুবেটার তাই এটি আপনারা তৈরি করতে চাইলে খুব সহজেই নিজেরা এই ভিডিওটি দেখে আপনারা একটি এক ইনকুবেটার তৈরি করতে পারবেন তো এই ইনকুবেটারটা তৈরি করার শিখতে আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা মনে রাখবেন ইনকুবেটার তৈরির প্রথমে আপনাকে কয়েকটি স্টেপ মেনটেন করতে হবে প্রথমে আপনাকে এর যন্ত্র সম্পর্কে এর এর কন্ট্রোলার সম্পর্কে ধারণা নিতে হবে বা এটা সংগ্রহ করতে হবে এরপরে আপনি এগ যে ট্রে দেখুন এর ভিতরে যে ট্রেগুলা ব্যবহার করা হয়েছে এই ট্রেগুলা সংগ্রহ করতে হবে এবং এই ট্রে এর মাপে এ ধরনের একটি আপনার ফ্রেম তৈরি করতে হবে লোহার ফ্রেম যেটি আমরা এর পূর্বের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি এবং এর ডিসক্রিপশনেও এর লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে এ ধরনের একটি এগ যে ফ্রেমটা আপনি যত ডিমের তৈরি করতে চান ঠিক তত ডিমের ততটা তাক দিয়ে আপনি এই ফ্রেমগুলা বানাবেন ইচ্ছা করলে আপনি পাশাপাশি দুটা যারা এক হাজার দুই হাজার বানাতে চান তারা পাশাপাশি দুইটা তিনটা ট্রে দিয়েও আপনি করতে পারেন হাইটটা অবশ্যই আপনি ছয় ফিটের ভিতরে বা পাঁচ ফিটের ভিতরে রাখলেই ভালো হয় সেক্ষেত্রে আপনি ডিম নামা করাইতে অনেক সুবিধা পাবেন তো এই ট্রেগুলা মাপটা জেনে নেবেন এর জন্য আমরা বলে রাখি যে আপনারা প্রথমে এটা রেগুলার সংগ্রহ করবেন আগে বাহ্যিক যে বডি তৈরি করা হয় বা চতুর্দিকে যে বডি তৈরি করা হয় সে বডিটি তৈরি করবেন না তো দেখুন এই ইনুপেটারটিতে আমরা ট্রেটা সেট করে দিয়েছি ট্রেটা কি এ একটা সুবিধা রাখবেন যেন কোনো প্রয়োজনে সম্পূর্ণ ভিতরে ফ্রেমটা বের করে আনা যায় দেখুন আমরা এটা মূলত লাইটের উপর ডিপেন্ড করে এই ইনকুপেটারটি তৈরি করেছি এটা যেহেতু ছোটো ইনকুপেটার সেহেতু এটাতে মেনলি ধরা হয়েছে এটা লাইট ডিপেন্ডেড তো এইভাবে আপনারাও করতে পারেন আর এটা চালু করলে নির্দিষ্ট সময় পর এটা দেখুন খুব স্মুথলি এভাবে আপনার থেকে টার্ন করবে দেখুন এটা টার্ন করছে খুব স্মুথলি সম্পূর্ণ তৈরি করার পর এটা আপনার লিমিট সুইচে যখন চাপ লাগবে ঠিক তখনই মোটরটি থেমে যাবে দেখুন থেমে গেছে কিন্তু এখানে এই নীচের অংশে আমরা যে এ লিমিট সুইচ এগুলা সেট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে লিমিট সুইচের উপর মূলত যখনই চাপ পড়ছে তখনই কিন্তু ট্রেটা ঘোরা অফ করে দিছে তেভাবে আপনারাও এভাবেই করবেন তো এ ধরনের একটি ইনকিউবেটর তৈরি করতে মূলত যত পার্টস প্রয়োজন হয় আধুনিক ইনকিউবেটর তৈরি করতে বা ছোট ধরনের আপনারা যারা তিন চার হাজার টাকার ভিতরে ইনকিউবেটর তৈরি করতে চান অথবা এ ধরনের বড়ো ইনকিউবেটর তৈরি করতে চান ফুল অটোমেটিক ইনকিউবেটর এর সকল এক্সোসরিস আমাদের মধুমতি ইনকিউবেটর এর শোরুম বা বিক্রয় দোকানে আপনারা নিতে পারেন আমাদের দোকানের অবস্থানটা আমরা আগে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এটি ঢাকা ফার্ম গেট তেজগাঁও এলাকায় অর্থাৎ এর পূর্ণ ঠিকানাটা হচ্ছে দুইশো বিশ বাই বি কাঁঠালতলা তেজকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনারা যে কোনো ইনকোবেটার পার্টস সম্পর্কে ধারণা নিতে পারেন অথবা বুঝে যে কোনো পার্টস খুব সহজে নিতে পারেন এবং আপনারা যারা দূরে বসবাস করেন বা অনেক দূরে যাদের বাড়ি তারাও আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এ সকল পণ্যগুলা নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলা এভাবেই খুব সেট করবেন এগুলো ফ্যান সেট করবেন আর যারা দূর থেকে নিতে চান তাদের যারা পার্টস নিতে চান তারা কন্ডিশনে নিতে পারেন অর্থাৎ পণ্য হাতে পেয়ে আপনি মূল্য পরিশোধ করে সুযোগ পাবেন আপনারা অর্ডার করলে আমরা পণ্য পৌঁছে দেবো আপনার জেলাতে ওখানে থেকে মালটা রিসিভ করার সময় আপনি পণ্যের সম্পূর্ণ দামটা পরিশোধ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ফ্যান সেট করেছি যেটা ফ্যানটা কিন্তু চলছে ভিতরে লাইটও চলছে যেহেতু দরজাটা খোলা এর জন্য অল টাইম লাইটটা জ্বলে আসে এটাতে হিউমিডিটি বললেন তাপমাত্রা অভার টেম্পারেচার সকল সিস্টেম এটাতে অটো এ ধরনের একটি তিনশো ডিমের ইনকুবেটার তৈরি করতে আপনাদের সর্বসাকুল্যে খরচ হবে তেরো থেকে চোদ্দো হাজার টাকা এবং আমাদের নিকট থেকে এ ধরনের ইনকুবেটার তৈরি করে নিলে আমরা এক্সট্রা কিছু চার্জ নিয়ে থাকি তো আপনাদেরকে উৎসাহিত করি আমাদের নিকটে সকল ধরনের ইনকুবেটার সামগ্রী পাওয়া যায় এগুলো আপনারা সরাসরি আমাদের এই দোকানটিতে এসে আপনারা সংগ্রহ করবেন এর জন্য যাবতীয় হেল্প তথ্যগত হেল্প অবশ্যই ফোনে বা সরাসরি দোকানে বসে আপনারা ডিটেলসে আলোচনা করে নিতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা আর আমাদের ভিডিওটি দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্টস বক্সে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই সকলের ভালো শুভকামনা করে শেষ করছি